হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি আছি। আর এখন আমি সবজি কাটতে বসেছি। তো আজকে একটু রান্নাবান্না হবে। কদিন তো রান্না তো কিছুই হয়নি। আজকে জেঠু আর দাদা ভাই খাবে, সেজন্য মানে আমাদেরও আজকে রান্না আমি কালকে রান্না করার কথা ছিল, কিন্তু কালকে আমি থাকি না, সেজন্য রান্না হয়নি। মাই খেয়েছিলো, তারপরে রাত্রেবেলায় খাওয়া হয়েছিলো। আর আজকে একটু রান্না হবে, ওই যে একটু দাদাভাই খাবে বলি বেশি করে হচ্ছে আর কি। তো কাল আমি বাজার গিয়েছিলাম, সেই জন্য সবজি কিনে এনেছিলাম। ওই সবজিগুলি এখন কাটছি। আর এখানে দেখো কী কী আছে, আলু, গাজর, মূলো আছে। এটা দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই যে এটা উচ্ছে আছে আর কি, আলু, গাজর, মূলো, উচ্ছে আর বেগুন আছে। এই যে বেগুন আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর এটা আছে পেঁপে, পেঁপের ডাল হবে। আর এটা হবে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স সিদ্ধ করবো। আপনি কী করবেন করে নিন, আমি যদি কাজ না না আপনি কী করবেন করে নিয়ে যান। আর সন্ধ্যাবেলা সবজিগুলো, আর এটা আছে কুমড়ো, কুমড়ো কী করা যায়, কুমড়ো আছে, কুমড়োটা কেটে হবে, চচ্চড়ি হবে, ডাল হবে আর ঢ্যাঁড়স সিদ্ধ হবে। আর কুমড়োটা দেখি যদি চচ্চড়ি দেওয়া যায় নাকি, একবার মাকে জিজ্ঞাসা করে নেবো। উচ্ছে চচ্চড়ি তো কুমড়ো দেওয়া যায় নাকি আমি সঠিক জানি না, তো যদি দেওয়া যায় তাহলে দেবো, নাহলে আলাদা ভেজে টেজে দেবো, দেখি কী করা যায়। আর কুমড়োটা ওই ডালের জন্য আমি কেটেছিলাম, কিন্তু পেঁপেটা দেখছি একটু মানে পেঁকে পেঁকে গেছে বলে ওই জন্য পেঁপেরই ডাল করে দিচ্ছি। আর টমেটোর চাটনি, এই গাজরগুলো নিয়ে এসেছি। এই গাজরগুলো সন্ধ্যাবেলায় কিনেছি, তো ভালো চোখে দেখতে পাইনি, গাজরগুলো অনেক খারাপ খারাপ ছিল, কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি যখন সবজিগুলো কিনি তখন সাড়ে আটটা রকম বাজছে, মানে রাত হয়ে গেছে, মানে অন্ধকার, কিছু অতটা বুঝতে পারিনি। তো টমেটো নিয়ে এসেছি, টমেটো চাটনি হবে। মিষ্টি আছে টমেটোটা? আর আজকে তো আমাদের ছয় দিন হচ্ছে, জেঠুমা গেছে, ছয় দিন হয়ে গেল আজকে দেখতে দেখতে, দশ দিনের হাট। একবার মনে হচ্ছে যেন জেঠুমা মানে মারা যায় না, মনে হচ্ছে যেন দিদি ভাইয়ের বাড়িতে থাকে। শরীর খারাপ করলে দিদি ভাইয়ের বাড়ি যেত আরামবাগে, তো মনে হচ্ছে দিদি ভাইয়ের বাড়ি গেছে, মনে হয়নি যে মারা গেছে। অনেকদিন করেই থাকতো, কখনো কখনো দশ দিন পনেরো দিন করে থাকতো, শরীর খারাপ হলে ওখানেই থাকতো। তো সেরকমই মনে হচ্ছে যে হয়তো দিদি ভাইয়ের বাড়িতেই আছে। প্যান্ডেল আজ থেকে প্যান্ডেলও আরম্ভ হবে, ধরো আর তো দিন নেই, মাত্র আজকে ছয় দিন, আর হয়তো চার দিন আছে। তো সবই তো তাড়াহুড়ো করতে হবে, নাহলে তো কিছুই হবে না জোগাড়। আর আমরা চার চিকু, তিন্নি, আমি, মা খেলে চারজনে এত কিছু বানাতাম না, কিন্তু দাদা ভাই যেটু খাবে বলে দুজনের জন্য, ওরা তো কিছু সবজি খায় না ছেলেগুলো, আমি আর মা খেলে দুজনের জন্য এত সবজি কি আর ভালো লাগে খেতে, তো যেটু দাদা ভাই খাবে বলে আরও বানাচ্ছি। সবাই মিলে খেলে অনেক কিছু করা যায়, কিন্তু এই দুজনের জন্য কি করি বলো তো, দুজনের জন্য রান্না করতেই ভালো লাগে না। কোনো হয়তো চার পাঁচজন মিলে খেলাম তখন একটু মনে হয় যে হ্যাঁ অনেক কিছু রান্না বান্না করি। এই ধরো শাক ঘণ্ট, তারপরে তোমার চচ্চড়ি, এগুলো চচ্চড়ি বানাতে গেলে কি একটা একটা করে দিতে 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 দিতেই এক পেতে হয়ে যায়। আর দিয়ে কিছুদিন ধরে আমাকে আর মাকে খেয়ে খেয়ে তুলতে হয়। এরা কেউ খায় না, এরা ডাল খায়, কিন্তু আর সবজি টবজি তো খেতে চায় না একদম। ভালোই হয়েছে, দাদা ভাইকে আমি কালকেও খেতে বলেছিলাম, দাদা ভাই আর জেঠুকে, কিন্তু মাসুমনি ভাত দিয়েছিল ওই জন্য কালকে আমাদের বাড়িতে খায় না, তো আজকে খাবে। কিন্তু এই কদিনই বললাম যে আমাদের বাড়িতেই খেয়ে নেবেন, দেখা যাক কী হয়। সবাই খেতে বলছে ওই জন্য। আরে সজনে ডাঁটাগুলো আমি কিনে নিয়ে এসেছি, দেখো পাক পেকে পেকে গেছে। এগুলো তোমার তরকারির থেকে চচ্চড়ি আর ডালি এগুলোই ভালো, এই পাকা ডাঁটা চচ্চড়ি খেতেই ভালো লাগে সর্ষে বাটা দিয়ে, এগুলো আর কিছু হবে না।
হবে না কেন, করলেই হবে, তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করলে হবে, কিন্তু তরকারি অত টেস্ট হবে না। বললাম না রাত্রেবেলা কিনেছি, যা দিয়েছে ঢুকিয়ে ব্যাগে তো ওই নিয়ে নিয়েছি আমরা, আর আমার সময়ও থাকে না, অত রাত হয়ে গেছে যে অন্য দোকানে ঘুরে টুরে কিনবো আর সময়ও থাকে না, নইলে হয়তো অন্য দোকানে গেলেও হতো, কিন্তু টোটো পাবো না গো, ওই জন্য আর অন্য দোকানে যাই না, ওর কাছেই যা ছিল এগুলো সব ওই একটা দোকানেই ছিল, ওর কাছেই ব্যাগে করে কুড়িয়ে নিয়ে চলে এসেছি। কালকে বাজার বাজার গিয়েছিলাম, মায়েরা যে ঘাটে আমাদেরকে জিনিসপত্রগুলো দেবে আর কি, মানে কাপড় জামাগুলো, সেগুলো পরেই তো আমাদেরকে ঘাটে উঠতে হবে, তো সেগুলোই সব কিনতে গিয়েছিলাম। এবার মাপের মাপের কিনে নেওয়াটাই ভালো, এবার কার পছন্দ হবে কার হবে না, ওই জন্য চিকু তিন্নি দুজনকে নিয়েই আমি গিয়েছিলাম, ওদেরও কেনা হলো। আর আমারও আমার কেনা বলতে আমি শাড়ি নিয়ে নিত, কারণ শাড়ি আমার আলমারিতে আছে, ছাপা শাড়ি পরেই উঠবো, যেহেতু ঘাটে তোলার শাড়ি কোনো পুজো ইয়েতে পরতে পারবে না, তাই জন্য দামি ভালো শাড়ি নিয়ে নিবো, ওই ছাপা শাড়ি পরেই উঠবো। আর একটা ব্লাউজ নিয়েছি, সাওয়া নিয়েছি, আর চিকুর ট্র্যাক স্যুট গেঞ্জি, আর চিকুর বাপির তাই ট্র্যাক স্যুট গেঞ্জি এসবই নেওয়া হয়েছে, গামছা যেগুলো লাগে ঘাটে হচ্ছে, আর তিন্নিরও ওই গেঞ্জি নেওয়া হয়েছে, হট প্যান্ট নেওয়া হয়েছে, একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নেওয়া হয়েছে, গরমেও পড়া হবে, ওই ওই দেখে দেখেই নিয়েছি, মানে ভালো কিছু দামি কিছু নিয়ে নিব, তখন ওইগুলো মানে পরে নিতে হয় তো ওই জন্য দামি কিছু নিই নি দুর্গা পুজোর সময়, তখন ভালো, তো আগে থেকে আমার ছেলে বলে দিয়েছে দুর্গা পুজোর সময় ভালো দেবে দিম্মা, তা এখন এইগুলি নেওয়া হয়েছে যাতে আমরা গ্রীষ্মকালে বাড়িতেও অর্ডিনারি পরে নিতে পারি। নিয়ে ঘুম থেকে উঠে এলো, ওই কথাটা নেব প্যান্ডেল চলে এলো, খামারে সব বাস টাস নামাচ্ছে, আমাদেরও মানে যেহেতু কাজটা আছে সব গাড়ি টাড়ি আসবে ভালোই হবে। এবছরে এত ডাটা হয়েছে, বিরাট ডাটা হয়েছে, কিন্তু আমাদের সজনে ডাটা গাছ নেই তো, প্রচুর যাদের আছে একদম গোড়া থেকে টক পর্যন্ত শুধু ডাটাই ধরে গেছে। আমুলটা খেয়ে নেয় তুমি, খেয়েছিস? তোর জন্য দুটো ছিল। চলো রান্নাগুলো এখন তো রান্না করতে এখন সময় লাগবে, কারণ এগুলো কাটা হলে আমার কাটা হয়ে গেছে, আর ডাটাটা কাটলেই আমার হয়ে যাবে, তারপরে খাবো, খেয়ে তারপরে রান্না চাপাবো, আর একটু সময়ও লাগবে যেহেতু এত কিছু হবে, তো একটু এগুলোই হবে আর কিছু হবে না, তো তখন একবার দেখাবো তোমাদেরকে। হ্যাঁ আমি রান্না বান্না করে স্নান করে এলাম, দেখো মাথায় গামছা জড়িয়ে রেখেছি, চুলে আজকে জল দিয়েছি, পরশু দিনে দিয়েছিলাম, কালকে দেওয়া হয়নি গো, তো আজকে আবার দিলাম চুলে জল, আর একটু দেরি হয়ে গেল, রান্নাগুলো অনেকগুলি ছিল তো রান্না করতে করতে দেরি হয়ে গেল একটু। চলো কী কী রান্না করলাম একটু দেখিয়ে দিই, আর তখন রান্না করছিলাম তখন একটু দেখালে হতো, কিন্তু তখন তিন্নি আবার মোবাইল দেখাতে ব্যস্ত ছিল সেই জন্য দেখাতে পারিনি। চলো কি রান্না করলাম একটু দেখিয়ে দিই রান্না করে। আর এখানে মা হলুদ মুড়ি দিয়েছে, সেগুলি হলুদ মুড়িগুলো রাখছে জারেতে, সেটাও দেখাচ্ছি দাঁড়া। দেখি একবার দেখি একবার দেখো, হলুদ বোঝা যাচ্ছে বোঝা যায় না বলে, কলাই আছে, কুসুম আছে, বাদাম আছে, মুরগি আছে, দেখাচ্ছে
একটু হাতে করে নিয়ে দেখাতে হবে। পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ। এবার এটা দিতে তিন মিনিট। আর এই দেখো কুমড়োটা একটু রোদে শুকনো করতে দিয়েছি, বললাম না রাত্রের সবজিগুলো নিয়ে এসেছি, ভালো বুঝতে পারিনি। তো কুমড়োটাই আজকে ডাল করবো ভেবেছিলাম, পেঁপের ডাল করলাম বলে কুমড়োটা রেখে দিলাম, কাটাও হয়ে গেছিলো, ওই জন্য একটু রোদে শুকনো করতে দিয়েছি, কালকে রান্না করে দেবো। রান্নাঘরে যা যাক, তুমি আর জারের মুখটা এটাতে কিছু পড়ে যাবে। এটা দেখো ঢেঁড়স সিদ্ধ আছে প্রেশার কুকারে, সিদ্ধ করে নুন তেল দিয়ে মাখা। আর এটা আছে উচ্ছে ভাজা, বীজটা আলাদা করে রেখেছি, দাদা ভাই যেটু বীজ পছন্দ করে না বলে আলাদা করে রেখে দিয়েছি, উচ্ছে ভাজা। আর এটা আমি আমরা দাদা ভাই আর যেটুকুই দেবো, উচ্ছে ভাজাটা আমার অতটাও ভালো লাগে না। আর এখানে আছে ডালটা আছে, পেঁপে দিয়ে মুখ গলায়ের ডাল আছে, পেঁপের ডাল। এতে ঠিক ছবিটা আসছে না, এটা ফ্যাকাশে লাগছে। টমেটো দিয়েছি একটা, এটা একদম ফ্যাক ফ্যাকে লাগছে ডালটা ক্যামেরায়। এটা আছে চচ্চড়ি, এই যে সজনে ডাঁটা, আলু, বেগুন, গাজর, উচ্ছে দিয়ে চচ্চড়ি। চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আর এক থালা হয়েছে, সেটা মা আলাদা করে রেখে দিয়েছে, আর এটা নেওয়া হয়েছে, তখন লাগলে ওই থালা থেকে নেওয়া হবে। আর টমেটোর চাটনি আছে, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। চলো, হ্যাঁ দাদা ভাই দুটো আসতে দেরি হবে, দুটো আড়াইটা বেজে যাবে, আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে ওরা এলে তখন ওদেরকে খেতে দেবো। আর সবাই থাকলে অনেক, সবাই মিলে খেলে অনেক কিছু রান্না করা যায়, একা একার জন্য তো এত কিছু রান্না করতে ভালো লাগে না। তো আজকে যেহেতু দাদা ভাই যেটু খাবে, তাহলে আমি মা, তাহলে চারজন হচ্ছে, মানে সবজি তরি তরকারি খাওয়া। চলো আমি একটু চুলটা আঁচড়ে নিই, সিঁদুর তো এখন পড়তে নেই, চুলও আঁচড়া চলবে না। তো তো একটু গামছাটা খুলে চুলটা একটু ছাপতে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তিন্নি ওখানে ওর খাতাপত্র বার করে কী করছে, না ওর আমাকে পড়াচ্ছিল না, আমাকে বাক্য রচনা মুখস্থ করতে দিয়েছিল। আর এই ডাঁটাগুলো, অনেকগুলি ডাঁটা ছিল তো, এই ডাঁটাগুলো এরকম ভিজে ন্যাকড়া বেঁধে রেখে দেওয়া হয়েছে যাতে না শুকিয়ে যায়, এগুলো আবার অন্যদিনও হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে দুপুরবেলায় দিদিভাই আসবে, সব আসবে, কথাবার্তা হবে, মানে কাজ ক্রিয়া নিয়ে আর কি, তো আর ভিডিও করা সম্ভব হবে না। তিন্নি কেমন পাউডার মেখেছে দেখো, তিন্নি কি পাউডার মেখেছে, স্পঞ্জ? হ্যাঁ তাহলে কি কি মেখেছিস রে? আর যখন রান্না করছিলাম তখন ভিডিও করা যেত, যেহেতু আজকে আশগরি হয়েছে, সগরির ব্যাপারটা থাকে না, সগরি হলে মা ফোনে হাত দিতে মানা করে, তখন বকে, সগরি হয়ে গেল ফোনটা, সগরি হয়ে গেল। আজকে করা যেত, কিন্তু রান্না করতে করতে আমি ক্যামেরাও করতে পারি না, লড়বড় লড়বড় করে প্রচণ্ড মানে নড়াচড়া হয় ক্যামেরাটা। আর তিন্নিকে যে বলবো, অবশ্য আমার কাছে মোবাইলটা থাকে, উনি তিন্নির কাছেই ছিল, তিন্নি তখন কার্টুন দেখছিল। মাঝে মাঝে এই আম গাছটায় এত মানে নানা রকমের পাখি আসছে, হলুদ, কি সুন্দর সুন্দর দেখতে বল তিন্নি, মাথায় লাল লাল ঝোটন, মানে একদম অচেনা পাখি, আমরা কোনোদিন দেখিই নিকো, মাঝে মাঝে এখন আসে নিকো, এই দুপুরের টাইমটায় আসে, জলকাবেলায় আসে, এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে, কালারফুল, কোথা থেকে আসে জানি না, খুব সুন্দর সুন্দর পাখিগুলো, অন্য রকমের পাখি, এখন একটাও নেই কো। তখন ভাবি যে ক্যামেরাটা
করব কিন্তু কারুর না কারুর কাছে এদের ভাই বোনের কাছে মোবাইলটা থাকে বা মোবাইলটা আনতে গেলাম তখন পাখিটা উড়ে চলে গেল এরকম হয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। হাতটা খুলে রেখেছিলে, ও হাতটা খুলে চান করে, আবার চান করার পর আর পরে নেয়। টাটা করে দে, মুখে বল বাই বাই। তিন্নিকে গান দিয়েছে নাকি রে তিন্নি? তিন্নিকে কালকে দিদিমণি গান শেখাতে এসেছিল, তিন্নিকে গান দিয়েছে, কি গান দিয়েছে রে তিন্নি? লাল ছুটি কাকা তুয়া ধরেছি যে বাইনা যাই তার লাল ভিতে চিরুনি আর আয়না। হুম, এই দু লাইনে দিয়েছে, এখন একটু একটু করেই করুক, আস্তে আস্তে রপ্ত হবে। ঠিক আছে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো সবাই, বাই বাই।